ক্যামেরাও আছে, ক্যামেরার সামনে দাঁড়ানোর মডেলও আছে, নেই শুধু একজন ভালো ক্যামেরাম্যান। বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আজকে দুর্গাপূজার ছুটির দিন, সরকারি ছুটির দিন, আর ছুটির দিন মানেই তো আমাদের কাছে অনেক আনন্দের দিন। এই দিনে আমরা একটু সুযোগ পাই বাইরে ঘোরাফেরার। তো আজকে ফুল ফ্যামিলি নিয়ে, ওয়াইফকে সাথে নিয়ে, বাচ্চাকে সাথে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়েছি। অভি তো মানে ঘুরতে বের হয়ে বলছে পাপা চলেন বাগানে নিয়ে চলেন। আসলে অনেকদিন যাবৎ সে বাগানে আসে নাই, যার কারণে আজকে ওর বাগান দেখতে ইচ্ছা হয়েছে। তাই ওদেরকে সাথে নিয়ে বাগানে চলে আসছিলাম, আর আসার সময় যে আমার ক্যামেরাটা সাথে নিয়ে আসছিলাম, ভাবছিলাম কিছু ছবি তুলবো। তো আমি তো আগে আপনাদেরকে ছবিগুলো দেখাই দিই। अरे लड़की नहीं है वो जादू है यार का क्या जाए, रात को मेरे ख्वाब में आई वो जुल्फे बिखराए। এই ছিল ওদের ছবি তোলার নমুনা। আমি ওদের দুজনের ছবি কত সুন্দর করে তুলে দিয়েছি, আর ওরা হচ্ছে আমার ছবিগুলো খুব খারাপ করে তুলছে। আর দুইজন যে একসঙ্গে ছবি তুলবো, মানে কাপল ছবি উঠাবো, সেজন্য কোনো ক্যামেরাম্যানই পাচ্ছিলাম না খুঁজে। মানে আসলে পুরো বাগানটাই ফাঁকা, আর আমরাও সাথে কাউকে নিয়ে আসি নাই, যার কারণে আমাদের আজকে ডুয়েট ছবি তোলা হলো না আর কি। এই জন্যে আমি ভাবতেছি মনে মনে যে হচ্ছে যে একজন ক্যামেরাম্যান নিয়োগ দেওয়া লাগবে আমার, যাতে হচ্ছে দুইজনের ছবি খুব ভালোভাবে উঠাই দিতে পারে। একদম ক্যামেরাম্যান নিয়োগ দেওয়া লাগবে, তাই না? তাছাড়া তো দুইজনের ছবি উঠানো হচ্ছে না। আপাতত ক্যামেরাম্যান আর নিয়োগ দেওয়া পর্যন্ত মোবাইল দিয়ে সেলফি তুলে চালাইতে হবে, ঠিক আছে? আর একটা ক্যামেরা স্ট্যান্ড কিনতে হবে। ক্যামেরা স্ট্যান্ড কিনলে টাইমার দিয়ে আর কি তোলা যাবে। তো আপাতত আমার ক্যামেরা যেহেতু নতুন কিনছি, ক্যামেরার কোনো স্ট্যান্ড নাই, ক্যামেরা স্ট্যান্ড একটা কিনবো ভাবতেছি। ততদিন পর্যন্ত এভাবে মোবাইল দিয়ে চালাই নিতে হবে। এরপরে আমরা বাগান থেকে বের হয়ে সরাসরি একটি কফি শপে চলে আসলাম, কারণ ঘুরতে ঘুরতে নাকি ঝিলিকের অনেক ক্ষুধা পেয়ে গেছে। এখানে এসে আমি ঝিলিকের জন্য একটি স্যান্ডউইচ অর্ডার করলাম, এবং আমার জন্য আমি একটি সিঙ্গারা নিলাম সাথে সস। আর অভি সচরাচর যেটি পছন্দ করে, দই বা মিষ্টি, এখানে ভালো কোনো মিষ্টি ছিল না, যার কারণে অভির জন্য দই আর তার সাথে দুইটা স্পেশাল কফি তো ছিলই। এরপর সেখান থেকে বের হয়ে আমরা সরাসরি একটি গিফট শপে চলে আসলাম, কারণ আগামীকাল 25শে অক্টোবর আমার এক ভাতিজা সাফি তার জন্মদিন। এখান থেকে আমরা খুব সুন্দর একটি 6 পিসের কফি মগ সেট কিনলাম, এবং কেনা শেষে সরাসরি বাসায় চলে গেলাম।